রেকর্ডিং দিয়ে দিলাম তো এই যে মডেল কোয়েশ্চেনটা আমরা আলোচনা করব এটা হচ্ছে যশোর উপর 2020 এবং এটা এত একটা মিল আছে এর আগের মডেল কোয়েশ্চেনটার সাথে আমরা বলতে পারি হুবহু ফটোকপি এটা বলতে পারি একবারে মানে জেরক্স কপি বলতে পারি তোমরা আবার জেরক্স কপি জিনিসটা কি এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম তাসনিম রে সবারই হোমওয়ার্ক দিলাম জেরক্স কপি জিনিসটা কি একটু খুঁজে বের করার জন্য জেরক্স বানানটা এক্স দিয়ে হ্যাঁ একটু সহজ করে দিলাম এরপরে ক্লাসে জিজ্ঞাসা করব তো দেখো এটা আমরা ওইটাই বলতে পারি এর আগে যেটা পড়াইলাম ওইটার জেরক্স কপি হ্যাঁ তো মানে এরকম টাইপের আর কি তো যাই হোক বা এতদিন আমরা যা পড়াইছি ওইগুলার জেরক্স কপি বলতে পারি তো টিচিং শিক্ষকতা এ প্রফেশন এমন একটি পেশা ড্যাশ হেল্পস কেউ কিন্তু সমাধান বের করবে না ঠিক আছে আমি নিজেও কিন্তু সমাধান বের করিনি ঠিক আছে আমার যে বইটা ছিল এই বইটাও বন্ধ করে দিলাম ঠিক আছে আমরা নিজে থেকে এটা সবাই পারবো তো এখানে গ্যাপের পরে একটা ভার্ব লেখা আছে দেখতে পাচ্ছি সিফাত বলতো এই যেহেতু গ্যাপের পরে ভার্ব লেখা আছে আমরা কি কি ব্যবহার করতে পারি গ্যাপের মধ্যে সিফাত সাথে সাথে কথা বলতে হবে দ্যাট অথবা হু বা হু দ্যাট আমি কি এখনো দ্যাট এর কথা বলছি কখনো না স্যার হু বা হুইচ হ্যাঁ হু অথবা হুইচ একসাথে হোবা হুইচ বললে মনে হয় যে পুরাটাই একটা শব্দ ঠিক আছে আচ্ছা তো এখন আমি কি লিখবো বলো তো কি লিখবো সিফাত স্যার হুই হুই কেন লিখবো হুইচ স্যার প্রফেশন ক্যান গেট হ্যাঁ দেখো আমি বলি এই গ্যাপের পরে ভার্ব লেখা আছে তার মানে হো অথবা হুইস গ্যাপের আগে ব্যক্তির নাম থাকলে আমরা হো লিখবো যদি অন্য কিছুর নাম থাকে তখন আমরা তো তো এটা এটা আর ব্যক্তি না একটা পেশা পেশা হ্যাঁ মানে তো আমরা হুইস লিখব এটা আমরা এর আগে পড়ছি এই জন্য বলতেছি যে এটা জেরক্স কপি টিচিং ইজ ইস এ প্রফেশন হুইচ হ্যাভ টু বিল্ড এ নেশন শিক্ষকতা এমন একটা পেশা যেটা একটা জাতি ঘটনে সাহায্য করে এ টিচার ইজ দেখো একটা বাক্যে দুইটা গ্যাপ আছে হ্যাঁ তো একজন একজন কোন একটা জিনিস যখন এটা এটাও দেয় ওইটাও দেয় এটাও করে ওইটাও করে তখন আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করি একসাথে যখন দুইটা কাজই করে কেউ বা একসাথে যখন দুইটা জিনিসই হয় তখন আমরা বা দুইটা গ্যাপই থাকে পাশাপাশি তখন আমরা নট অনলি বাট অলসো ইউজ করি একটু আগেও আমরা একটা মডেল কোয়েশ্চেন ব্যবহার করলাম না আমরা প্রথম নট অনলি দেওয়া ছিল দেওয়া আরেকটা দেওয়া ছিল না বাট অলসো আমরা লিখছি তো যখন দেখবো যে আমরা দুইটা নাউন পাশাপাশি যুক্ত করতে বলা হচ্ছে দুইটা গ্যাপ দেওয়া আছে তো আমরা জানি যে একজন শিক্ষক শুধুমাত্র গাইড গাইড মানে পথ প্রদর্শক বা যিনি পরিচালিত করেন সঠিক পথে এরকম মিনিং প্রকাশ করে গাইডের আর পায়োনিয়ার মানে হচ্ছে কি বলে পথ প্রদর্শক বা পায়োনিয়ার মানে হচ্ছে অগ্রদূত ঠিক আছে যিনি আমাদেরকে অগ্রে বা সামনে থেকে কিভাবে চলতে হবে রাস্তা চলতে হবে সেটা দেখাই দেন ঠিক আছে তো তাদেরকে আমরা পাইওনিয়ার বলি তো শিক্ষক হচ্ছে আমাদের অগ্রদূত এবং আমাদের পথ প্রদর্শক বা আমাদের পথের দিশারি তারা আমাদেরকে পথ দেখিয়ে দেন শুধুমাত্র আমাদের শিক্ষকরা আমাদের গাইড নয় তিনারা আমাদের পায়োনিয়ারও ঠিক আছে আমাদের আমরা কিভাবে চলবো গাইড হিসেবে তিনি শুধু এটাই আমাদেরকে বলে দেন না তিনারা হচ্ছে আমাদের পথ প্রদর্শক ঠিক আছে বা তিনারা হচ্ছে আমাদের অগ্রদূত অর্থাৎ তিনারা কিভাবে লাইফ লিড করে গেছেন কিভাবে ওই জায়গায় পৌঁছেছেন আমরাও তাদেরকে দেখে দেখে অনুসরণ করে পৌঁছাবো ঠিক আছে পায়োনিয়ার মানে হচ্ছে এমন মিনিং তো আমরা এটা দুইটা যেহেতু একসাথে যুক্ত আছে দুইটা নাউন পাশাপাশি গ্যাপ দেওয়া আছে আমরা নট অনলি বাটলস বসাবো তো এ টিচার ইজ নট অনলি এ গাইড একজন শিক্ষক শুধুমাত্র একজন গাইড নয় অর্থাৎ একজন কি বলে গাইডের বাংলা আমরা সুন্দর বাংলা কি বলতে পারি গাইডের বাংলা হচ্ছে কি কি হতে পারে তাসনিম তো কি হতে পারে এটা সুন্দর অর্থ অগ্রদূত আমরা দুইটা আসলে কি কি নিতে পারি সুন্দর অর্থ যদি নিতে চাই আচ্ছা আমরা পথ প্রদর্শক বলতে পারি গাইড অর্থ আর পায়নিয়ার মানে অগ্রদূত তো আমরা বলতে পারি একজন শিক্ষক শুধুমাত্র যে একজন পথ প্রদর্শক এমন না বা গাইড এর অনেক মিনিং হতে পারে তো এই মিনিংটার মানে হচ্ছে মূল কথা হচ্ছে যিনি আমাদেরকে পথ দেখায় দেয় পথ পরিচালনা চলতে সাহায্য করে এমন ব্যক্তি তো শিক্ষক আমাদের শুধুমাত্র পথ প্রদর্শক না তিনি আমাদের বরং নট অনলি বাট অলসো বসবে ঠিক আছে দুইটা নাউনকে পাশাপাশি যুক্ত করার জন্য যখন এই কাজটাও করে ওই কাজটাও করে তিনি এটাও হয় ওইটাও হয় ঠিক আছে তখন আমরা আমরা কি কাজটা করব এই নট অনলি বাট অলসো এটা ব্যবহার করে দিব ঠিক আছে দুইটা যদি পাশাপাশি গ্যাপ থাকে ঠিক আছে দুইটা নাউনকে কে দুইটা ফ্রেজ কে যুক্ত করার জন্য আমরা সাধারণত যখন দুইটাই গ্যাপ থাকে তখন নট অনলি বাটলসো লিখি এর আগে আমরা এটা ব্যবহার করছি আমরা তো দুইটা গ্যাপ আমার মাথায় আসছে যে হুট করে যে এটা নট অনলি বাটলসো বসবে তো এ টিচার ইজ নট এ গাইড বাটলসো এ পায়োনিয়ার তো আমরা এটা নট অনলি বাটলসো এটা না লিখেও কিন্তু আমরা আরেকটা কিছু লিখতে পারি সেটা হচ্ছে বোধ এন্ড নট অনলি বাটলসোর বিপরীত হচ্ছে বোথ অ্যান্ড আমরা এ টিচার ইজ বোথ এ গাইড এ পায়নিয়ার এটাও লিখতে পারি অর্থাৎ আমরা ট্রান্সফরেশন শিখতে গিয়ে কিন্তু আমরা এটা শিখছিলাম তোমাদের মনে আছে কিনা যে বাক্যের মধ্যে থাকলে আমরা নট অনলি বাট অনসো নট অনলি বাট অলসো লেখি আর নট অনলি বাট অলসো থাকলে বোথ অ্যান্ড লেখি তো আমরা নট অনলি বাট অলসোটাই বসাই দিব যে এ টিচার ইজ নট অনলি দুইটা গ্যাপ থাকলে এই কাজটাই করবা পাশাপাশি দুইটা নাউন যদি যুক্ত থাকে দুইটা গ্যাপ থাকে দুইটা প্রায় যদি দুই দুই পাশে থাকে এবং শিক্ষক বা যেই ব্যক্তির বা যার কথা হচ্ছে সে যদি এটাও হয় ওইটাও হয় বা এটাও করে ওইটাও করে তিনি আমাদের জন্য পায়োনিয়ার পায়োনিয়ার মানে হচ্ছে অগ্রদূত অর্থাৎ তিনি আমাদের অগ্রে চলে গেছেন পড়াশোনা করে শিক্ষিত হয়ে আমাদের সামনে চলে গেছেন এবং তিনি আমাদেরকে দেখাচ্ছেন যে কিভাবে কিভাবে চলতে হবে তিনি আমাদের গাইড হিসেবে আমাদেরকে পথ আমাদেরকে সাহায্য করে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তিনি আমাদের অগ্রে আছেন ঠিক আছে তো এ টিচার ইজ নট অনলি গাইড একজন শিক্ষক শুধুমাত্র একজন পথ প্রদর্শক না বাট অলসো এ পায়ুয়ার তিনি একজন অগ্রদূত হি হ্যাজ টু ডেডিকেট টু হিজ নোবেল প্রফেশন তার এই মহান পেশাটাকে তাকে ত্যাগ করতে হয় উৎসর্গ করতে হয় ইন অর্ডার টু জন্যে গাইড দ্য নেশন অর্থাৎ জাতিকে পথ প্রদর্শন করার জন্য পথ প্রদর্শন করার জন্য তার এই মহান পেশাটাকে তিনি ডেডিকেট করেন অর্থাৎ উৎসর্গ করেন হি ইজ কল এরপরে দেখো he is called the architect of a new society ঠিক আছে তাকে বলা হয় নতুন একটা সমাজের আর্কিটেক্ট বা স্থপতি বা নির্মাতা স্থপতি নতুন সমাজের নির্মাতা বলা হয় তাকে তাহলে কেন বলা হয় এটা তো 보자 সবই খুবই সহজ আমরা বুঝি এটার উত্তরটা কি হবে এটার উত্তরটা কি হবে স্বামী বলো তো ডি নম্বরের উত্তরটা কি হবে সো অথবা দ্যাটস হোয়াই হ্যাঁ খুব ভালো বুঝছো দ্যাট ইজ ওয়াই হবে কারণ কথা হচ্ছে যে তাকে বলা হয় নতুন সমাজের নির্মাতা কেন বলা হয় কারণ আমরা জানি একজন শিক্ষক একটা সমাজ গড়ে তুলতে একটা দেশ গড়ে তুলতে সাহায্য করে তিনি আমাদেরকে পথ প্রদর্শন করেন একটা জাতির কে ভালো দিকে পরিচালিত করার জন্য তিনি নিজের এই পেশাটাকে উৎসর্গ করেন তাহলে কত কিছু করেন এই কারণেই তাকে বলা হয় একটা সমাজের নির্মাতা ওই একই কথা আগে যেই কথাগুলো বলছে একই কথা রিপিট বলা হচ্ছে অর্থাৎ আগের কথাগুলার কারণেই এই ওনার এই যে স্যাক্রিফাইস মহান পেশাটাকে নিজেকে নিয়োজিত করছেন দেশ ও জাতির কল্যাণে এ কারণে তাকে বলা হয় একটা নতুন সমাজের নির্মাতা আমরা এতদিন যাচ্ছিলাম একটা জাতির নির্মাতা কিন্তু যেন ওই কথাটা একটু ফালটাই দিছে আর কি কাজ আর বিশ্রয় পায় না ঠিক আছে জাতির নির্মাতা ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত এই হিসাবে এখানে দিছে সোসাইটির আর্কিটেক্ট নতুন একটা সমাজের নির্মাতা আচ্ছা যাই হোক সমস্যা নাই অর্থাৎ তিনি যেহেতু এই কাজগুলো করেন এই কারণেই তাকে কি বলা হয় সমাজের সোসাইটির নির্মাতা সো লিখতে পারি দ্যাট ইজ ওয়াই লিখতে পারি দ্যাট ইজ ওয়াই হি ইজ কলস অ্যান আর্কিটেক্ট অব এ নিউ সোসাইটি নতুন একটা সমাজের স্থপতি বলা হয় তাকে এরপরে ই নাম্বার গ্যাপে দেখো হি নেগলেক্টস হিজ ডিউটিস ঠিক আছে সে তার দায়িত্ব অবহেলা করে সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন অর্থাৎ সামাজিক যে নিয়ম কানুন শৃঙ্খলা এটা ভেঙে পড়বে ব্রেকডাউন মানে ভেঙে পড়া তো উইল আছে এখানে তো বাক্যের মাঝখানে কম আছে দুই পাশে দুইটা বাক্য বাক্যের শুরুতে গ্যাপ এটা খুবই সহজ সমাধান হবে সামনে তুমি বলো তো এই নাম্বার গ্যাপে কি লিখবো ইফ ইফ লিখবো আমরা হোয়েন আও লিখতে পারি কিন্তু সুন্দর হবে না আমরা লিখবো নেগ্লেক্টস ডিউটি যদি সে তার দায়িত্ব অবহেলা করে তাহলে সামাজিক যে শৃঙ্খলা এটা ভেঙে পড়বে এখন এই যে এটা কি সহজ নি সামনে তোমার কি মনে হচ্ছে এই গ্যাপটা এই কানেক্টরটা কি সহজ নি জি স্যার সহজ খুবই সহজ আচ্ছা তাসনিম শুনতেছ তাসনিম তাসনিম কি লিভ নিয়ে নিছে হ্যাঁ এই মাত্র হ্যাঁ হ্যাঁ লিভ নিয়ে নিছে বুঝা যাচ্ছে আচ্ছা স্বামী এই তোমরা বলো তো এই যে কানেক্টর আমরা যে পড়তেছি তোমাদের কাছে কি মনে হচ্ছে আগে তোমাদের কাছে কেমন মনে হইতো কানেক্টর থাকে সহজই মনে হইতো এরকম নাকি এখন পড়ার পরে সহজ মনে হচ্ছে যে জিনিসটা আসলে সহজ বুঝলে সহজ স্যার আগে অনেক কঠিন লাগতো হ্যাঁ এখন এখন সহজ লাগে সামি তোমারও কি এই মনে হয় নাকি আগে কোথাও পড়ছো বা সহজ লাগতো তোমার আগে আমি বুঝতাম না যে আমি এটা কিভাবে করব আমি অর্থের উপর নির্ভর করে এটা সমাধান করতাম কিন্তু এখন তো স্যার অনেকটা বুঝে বুঝে করতে পারি তাই অনেক সহজ মনে হয়

জ্ঞানী লোকের অনুমানও অনেক ক্ষেত্রে সঠিক হয় মূর্খরা অনুমান করলে বেশিরভাগই সঠিক হবে না তো তোমরা যখন এই কতগুলো মডেল কোশ্চেন প্র্যাকটিস করে জ্ঞানী হয়ে যাবে দক্ষ হয়ে যাবে তখন আন্দাজে ঢিল মারলেও অনেকগুলো সঠিক হয়ে যাবে এই আর কি তো প্র্যাকটিস মেকস এ ম্যান শুধু প্র্যাকটিস করলে হবে না এখানে প্র্যাকটিসের সংসম্পূর্ণতা থাকতে হবে ঠিক আছে পারফেক্ট প্র্যাকটিস মেকস এ ম্যান ঠিক আছে তুমি যদি যথোপযুক্ত চর্চা করো ঠিক আছে তাইলেই বরংচ তুমি সফল হইবা তো এগুলা নিয়ে ভাববা যে এই গুলা বললাম এতদিনের দিনের মডেল কোশ্চেন গুলা এগুলা যথেষ্ট প্র্যাকটিস করতে হবে অনুশীলন করতে হবে তাইলেই তোমরা সহজে সফল হতে পারবা আর কি ঠিক আছে ভালো থাকবা আজকে এই পর্যন্ত থাকবে আমরা আজকে আর আগাবো না সবাই নাই একটু কিছুক্ষণ আগেই রেখে দিচ্ছি কিছু বলবা স্যার অনেকগুলো মডেল কোশ্চেনই দেখলাম যে স্যার এই নিয়মগুলো আর কিছু ব্যতিক্রম মানে মিলানো যায় না হ্যাঁ যদি মিলানো না যায় আমি ওগুলো পড়াবো কোনো সমস্যা নাই ঠিক আছে আমি পড়াইলে দেখবা সবকিছু মিলে যাচ্ছে বা নতুন কোন নিয়ম থাকলে সেটাও বলবো থ্যাংক ইউ ভেরি মাচ সবাই ভালো থাকবা আর অনেকে তো জয়নি করলো না আজকে বৃষ্টিতে বোধ হয় ঘুম আর কি আমরাই ঘুম ডিসটারব করে জয়েন করলাম ঠিক আছে ভালো থাকো রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম